আসসালামু আলাইকুম। ডিপিআরসি হসপিটাল থেকে চলে আসলাম প্রতিদিনের মতো। আমি মোহাম্মদ সৌরভ হোসেন, আমার সাথে আছেন এমডি নজরুল ইসলাম, সদর বরিশাল থেকে আসছেন। ওনার বয়স হচ্ছে 46, কিন্তু এই বয়সেই উনি হচ্ছে অনেক দিন যাবত আজকে অনেক বড় ধরনের একটা সমস্যায় ভুগতেছিলেন, রোগে আক্রান্ত হয়েছে। তো সেইটার বিষয়ে আজকে আসলে আপনাদের সাথে কথা বলবো, প্লাস ওনার সাথে পরিচয় হয়ে ওনার সমস্যাটা আপনারা জানতে চাইবো। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। স্যার, আপনার কাছ থেকে শুনতে চাইবো, আপনি তো আমাদের এখানে প্রায় অনেক দিনই ভর্তি ছিলেন, আপনাকে ভর্তি দেওয়া হয়েছিল হচ্ছে 21 দিনের। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, ওনার ট্রিটমেন্ট আপনি নিয়েছেন। জি, তো আপনাকে 21 দিনের ভর্তি দেওয়া হয়েছিল। আপনি আমাদের এখানে আজকে পর্যন্ত কতদিন আছেন স্যার ভর্তি? আজকে পর্যন্ত 18 দিন। 18 দিন আছেন ইনশাল্লাহ। 18 দিনে আপনি কতটুকু সুস্থ হয়েছেন স্যার? আপনাকে তো 18 দিনে আমার যে ব্যথাটা ছিল এটা প্রায় 95% ক্লিয়ার এখন। জি, মানে আমাদের স্যার হচ্ছে 21 দিন আপনাকে ভর্তি থাকার কথা বলেছে, আপনি 18 দিন ছিলেন, 18 দিনে ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনি ভালো হয়ে গেছেন, বেটার হয়ে গেছেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনার কাছে একটু জানতে চাইবো স্যার, আপনার যে সমস্যাটা ছিল অর্থাৎ আপনার PLID সমস্যা ছিল, তো সেই সমস্যাটা যখন আপনি বুঝতে পারেননি যে আপনার PLID সমস্যা হচ্ছে বা আপনার এই রোগটা হয়েছে, তখন যখন বুঝতে পারেননি তখন কি অবস্থা হতো, আপনার কি সমস্যা হতো, আপনার হাঁটা চলা বা ব্যক্তিগত জীবনে কি সমস্যা হতো একটু বলবেন? সমস্যাটা হইতে হবে, হাঁটা চলা করলে সমস্যা হইতো না, যখন চেয়ারে বসতাম অথবা লং টাইম দাঁড়ায় থাকতাম তখন এই সমস্যাটা আমার এই যে এইখানে ব্যথাটা অনেক ফিল করতাম। জি, এটা লং টাইম বসে কাজ করছি অনেক সময়, কম্পিউটারে কাজ করছে, তো ওইখানে ওই এরপরে আমার ব্যথা, আপনি বসে থাকতে হতো, বসে থাকতে হতো প্রায় 12-14 ঘন্টা। এরপরে ব্যথার কারণে কিন্তু আমি আমার জবটা ছেড়ে দিই। জি, ছেড়ে দেওয়ার পরে আমি অনেক ডাক্তার দেখাইছি, প্রায় আমার তো এই সমস্যাটা 6-7 বছর। এরপর অনেক ডাক্তার দেখানোর পরে ম্যাক্সিমাম ডাক্তার আমাকে বলছে অপারেশন করানোর জন্য, তো আমি ওইদিকে যাই নাই। না যাওয়ার পরে আমি এখানে এই সবগুলো স্যারের একটা অ্যাড্রেস পাইছি, সেটা আপনি কতটা ডাক্তারের সাথে যোগাযোগ? 4 জন ডাক্তার, অর্থোপেডিক 2 জন, আর নিউ সার্জন 2 জন, সেটা আপনাদের বরিশালে? না, এটা ঢাকায়, আমি ঢাকায় থাকি, ঢাকাতেই দেখিয়েছেন, ঢাকায়। তো আপনাকে বলেছে হচ্ছে এটা অপারেশন ছাড়া কোনোভাবেই ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে না? না, তারা আমাকে কোনো মেডিসিন লেখে নাই, কোনো মেডিসিন লেখে নাই, এই কারণে যে এটা মেডিসিনে কাজ হবে না, অপারেশন লাগবে মাস্ট। যে মানে অপারেশন করতেই হবে, করতেই হবে, সেটা মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট সম্ভব হচ্ছে না। তখন আপনি আমাদের সম্পর্কে জানতে পারলেন? আমি কিভাবে জানতে পারলেন? আমি এটা ওই এমিশনে ইউটিউবে সার্চ দিছিলাম, সার্চের পর দুইটা হসপিটালে পাইছি, একটা হলো আরেকটা DPRC। আমি দুইটা কম্পেয়ার করছি, কম্পেয়ার করার পরে আমি এটা এটা চুজ করছি। আমি আরেকটা জিনিস জানতে চাইবো, যখন আপনি বুঝতে পারেন না যে আপনার PLID রোগটা হয়েছে, তখন শুধু আপনি ব্যথাটা অনুভব করেছেন? হ্যাঁ, ব্যথা। ওইটা নিয়ে হচ্ছে আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ডাক্তারের কাছে গিয়েছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু আপনি প্রপার একটা ট্রিটমেন্ট পাননি কোনো ডক্টরের কাছে? ওই ব্যথার ওষুধ খাইছি সাময়িক, ওইটা ছিল বন্ধ ছিল ব্যথাটা, আবার এটা মানে শুরু হইতো। কিন্তু আপনার টোটালি কোনো ধারণা ছিল না যে আপনি PLID সমস্যা বা ওইটা? এবারে করার পরে আমি ডাক্তার দেখাই, আমাদের হসপিটালে আসলেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, তখন আপনি বুঝতে পারলেন যে আসলে আপনার সমস্যাটা হচ্ছে PLID, অর্থাৎ সেটার জন্য আপনাকে স্যার 21 দিনের ভর্তি দিয়েছে, সেখানে আপনি 18 দিনে ইনশাআল্লাহ এখন পুরোপুরি সুস্থ হয়েছেন। তো আমি জানতে চাইবো যে আমাদের স্যার যখন আপনাকে ট্রিটমেন্ট বা ভর্তি থাকার কথা বলেছে, তখন আপনি কি করলেন? তখন আমি এই স্যার থেকে জানছি এটা কিভাবে চিকিৎসাটা হবে। জি, পরে স্যার বললো যে থেরাপির মাধ্যমে এটা রিমুভ হবে, পরে আমি রাজি হলাম। মানে স্যার আপনাকে বললো এটা অপারেশন লাগবে না, এটা সম্পূর্ণ আমাদের এখানে থেরাপি দিয়ে ট্রিটমেন্টটা একদম প্রপার একটা সুস্থ হয়ে যাবে এখানে। তখন আপনি স্যারের প্রতি বিশ্বাস জন্মালো, আপনারা আমাদের এখানে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরে ট্রিটমেন্ট নিলেন। আপনাকে তো আমাদের স্যার 21 দিনের ভর্তি দিয়েছিল, তো সেক্ষেত্রে আপনি স্যারের কথা শুনে ভর্তি হয়ে গেলেন। ভর্তি হওয়ার কতদিনের মাথায় আপনি বুঝতে পারলেন যে আসলে আমি আগে আমার যে সমস্যাটা ছিল, আমি যে সমস্যা ভুগতেছিলাম, সেখান থেকে এখন যে ট্রিটমেন্ট নিচ্ছেন এখন কি অবস্থা, বা আপনি কতটুকু বুঝতে পারলেন যে আমি ভালোর দিকে যাচ্ছি? এটা থেরাপি শুরু করার 4-5 দিন আমার ব্যথাটা বাড়ছিল। জি, এরপর আপনার অনেক এটা মোটামুটি কমতে শুরু করছে আর কি। জি, মানে 4-5 দিন থাকার পরে, থেরাপি নেওয়ার পরে আমাদের থেরাপিস্টরা যেভাবে আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে ওইভাবে কন্টিনিউ 5-6 দিন যাওয়ার পর থেকে আপনি বুঝতেছেন যে আপনি ভালোর দিকে যাচ্ছেন? আমার যে বাম পায়ে যে জিনজিন করতে, এই বাম পায়ে আমার বোধ সত্যি একটু কম ছিল,
আমি অনুভব করতাম টাচ করলে, তো ওইটা আমার ওই এক সপ্তাহ পরে রিমুভ হয়ে গেছে ইনশাআল্লাহ, এক সপ্তাহ পরে চলে গেছে, চলে গেছে। তারপর হচ্ছে আপনার আনুষঙ্গিক যে সমস্যাগুলো ছিল ওইগুলা থেকে ইমপ্রুভ পাচ্ছেন, ইমপ্রুভ পাচ্ছেন, আপনি ভালোর দিকে যাচ্ছেন, তখন হচ্ছে আপনার অনেক, জি জি। তাহলে পাঁচ দিন পরে আপনি বুঝতে পারছেন আপনার সমস্যাটা ভালোর দিকে যাচ্ছে। স্যার আপনি তো পাঁচ দিন পরে বুঝতে পারলেন যে আমাদের এখানে প্রপারলি একটা ট্রিটমেন্ট হচ্ছে আপনার, তখন আপনি হচ্ছে আজকে আজকে দিন সহ আঠারো দিন হয়ে গেল, আঠারো হয়ে গেল, তো এর ভিতরে তো আপনি পুরোপুরি সুস্থ ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনাদের স্যার সম্পর্কে কতটুকু বুঝতে পারলেন যে আমাদের স্যারের ট্রিটমেন্ট আসলে কতটা যথার্থ একজন পিএলআইডি রোগীর সমস্যার জন্য? পিএলআইডি এবং ব্যথার যে চিকিৎসা, পিএলআইডি বলি, পিএলআইডি যে চিকিৎসাটা হয়েছে এটা আমি পার্সোনালি স্যাটিসফাইড, এবং আপনাদের এখানে যে আমার আমার দায়িত্ব যে থেরাপিস্ট ছিল, জি, উনি কিন্তু ভালো যত্নবান, উনি ভালোভাবে আমার ট্রিটমেন্ট করছে। সর্বোপরি আমি সারাজন দোয়া করি আল্লাহ তাআলা সুস্থ রাখে, আল্লাহ তাআলা দীর্ঘজীবী করে, উনি যেন মানুষের সেবার কাজ করতে পারে। স্যার আমি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো, আপনি আমাদের এখানে অনেকদিন আঠারো দিনের মতো ট্রিটমেন্ট নিয়েছেন, তো সেক্ষেত্রে আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে, আমাদের যে সার্ভিস হোল্ডার আছে, আমাদের যে খাবার দাবারের ব্যবস্থা, আমাদের যে সেবার ব্যবস্থা, সবকিছু মিলিয়ে আপনি কতটুকু আমাদের উপরে স্যাটিসফাই, কতটুকু সন্তুষ্ট স্যার একটু যদি বলতেন আপনার মুখে? আপনাদের ম্যানেজমেন্ট আদার যে স্টাফ, জি, সবই ঠিক আছে। আচ্ছা স্যার আমি আপনার কাছ থেকে আর একটু জানতে চাইবো, আপনার যে সমস্যাটি ছিল, অর্থাৎ আপনি দীর্ঘ সাত বছর যাবৎ, পাঁচ থেকে সাত বছর যাবৎ ব্যথায় ভুগতেছিলেন, তো সেক্ষেত্রে বা আপনি এখানে আমাদের এসে এখানে এসে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়েছেন ইনশাল্লাহ, তো আপনার মতো তো অনেক পেশেন্ট আছে, অনেক সমস্যা নিয়ে ওনারা জীবনযাপন করতেছে, দেশে আছে, দেশের বাইরে আছে, তাদের উদ্দেশ্যে আপনার যে ইমপ্রুভ হয়েছেন, আপনি যে সুস্থ হয়েছেন, সেটা সেখান থেকে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সম্পর্কে? এটা একটাই বলার আছে এখানে, পিএলআইডি যেটা আমি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যেটা এটা অপারেশন কোনো সলিউশন না। আর অপারেশন মানেই তো হচ্ছে আপনার শরীর থেকে কোনো কোনো একটা মানে ফেলে দিয়ে হচ্ছে ঝামেলা তৈরি করা হচ্ছে। যেটা ডক্টর শফিউল্লাহ স্যারের যে ট্রিটমেন্টটা, ট্রিটমেন্ট সিস্টেম যেটা, যেটা মাধ্যমে উনি ব্যথাটা রিমুভ করে, এটাই সবার করা উচিত। এটা করলে সে অপারেশন থেকে মুক্তি পাবে, অপারেশন তো আসলে সমাধান হবে না। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মনের ভাব আমাদেরকে প্রকাশ আমাদের কাছে প্রকাশ করেছেন, আপনি যতটুকু আমাদের উপরে স্যাটিসফাই হয়েছেন সবটুকু আমাদেরকে জানিয়ে গেলেন স্যার, আপনাকে খুব ধন্যবাদ, আপনি আগামী ভবিষ্যতে এবং আপনার মঙ্গল কামনা করি, আপনি যেহেতু সারা জীবন সুস্থ থাকেন, আপনাকে ধন্যবাদ। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।